तलवा मिलैया सुहल करो खुशी तलो पाली लोइया बुआई लो चरो खुशी तलवा मिलैया बुआई लो चरो पापोरे बसलो गुरु रत्न सिंहासने पापोरे बसलो गुरु रत्न सिंहासने बोले पापोरे बसलो गुरु रत्न सिंहासने पापोरे बसलो गुरु रत्न सिंहासने হরিশ্চন্দ্র কি করেছে, নিজের সিংহাসন ছেড়ে দিয়ে গুরুকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। এই রাজার গুরু এসেছে, রাজার গুরু এসেছে, সমস্ত প্রজারা দর্শন করতে আসছে সেই বিশ্বামিত্রকে। শুধু কি তারা দর্শন করছে, উলু 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 ধ্বনি ধরিল ভুবন ভক্তগণ সবে মিলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি 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 কেহ কেহ আনন্দে যায় করা হরি কেহ আনন্দে যায় করা হরি কেহ কেহ আনন্দে যায় করা হরি বলি একবার গুরু মহারাজ কি, আর একবার বলিয়ে গুরু মহারাজ কি। বিশ্বামিত্র কি করেছে, সবাইকে আশীর্বাদ করছে, সবাইকে আশীর্বাদ করার পরে হরিশ্চন্দ্রকে ডেকেছে, প্রিয় শিষ্যমর এসো আমার কাছে। হরিশ্চন্দ্র কি করেছে, বিশ্বামিত্র চরণ তলে বসেছে। এতক্ষণ আপনারা অনেক আনন্দ করেছেন, এবার আমি কারো মুখে একটা শব্দ শুনব না, আর ঘোরাতেও আমি দেখব না, আপনারা সেইভাবে এবার বসুন, কারণ এবার আমি তোমাদের পরীক্ষা নেব। হরিশ্চন্দ্র বসেছে গুরুদেবের চরণ তলে। হরিশ্চন্দ্র গুরুদেব, আচ্ছা গত রাত্রে কি একটি স্বপ্ন দেখেছিলে? রাজা মনে মনে ভাবছে যে গুরুর কাছে আমি স্বপ্নের কথা বলবো, তার আগেই গুরুদেব বলতে শুরু করে দিয়েছে, তুমি কি একটি স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ গুরুদেব, আমি তো স্বপ্ন দেখেছিলাম। তা স্বপ্নের মধ্যে তুমি কি সর্বস্ব কিছু দান করে দিয়েছিলে? বলে হ্যাঁ, আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি ঘটি বাটি এ রাজ্য এ রাজধানী আমি একজনকে দান করে দিয়েছি, কিন্তু কাকে যে দান করেছি এটা আমার মনে আসছে না। হরিশ্চন্দ্র, তুমি তো আমাকে দান করেছ, তোমাকে আমি দান করেছি? হ্যাঁ, তুমি আমাকে দান করে দিয়েছো সর্বস্ব কিছু, আপনাকে সব দান করে দিয়েছি? বলে হ্যাঁ। গুরুদেব আপনি আমাকে বাঁচালে। বলে কেন, সর্বস্ব কিছু দিয়ে দিয়ে তুমি ভিখারি হলে আর তুমি বাঁচলে কি করে, এত আনন্দ কোথা থেকে আসছে? তা হরিশ্চন্দ্র বলে, গুরুজি এতদিন তো আমার মাথার উপরে একটা বোঝা ছিল, সেটা হলো এই রাজ্যের বোঝা,
সেটা হলো এই সিংহাসনের বোঝা। প্রতিটা মানুষের মাথার উপরে বসে আছে সংসারের বোঝা। অনেক ব্যক্তিরা সারা রাত্রি ধরে হরিনাম শুনতে চায়, কিন্তু শুনতে পারে না, কেন জানে? কারণ সংসারের বোঝা এমন মাথায় চেপে আছে, সারা রাত্রি ধরে হরিনাম তাদের শোনা হয় না। কে কি করে শুনবে তারা? সকাল হলেই তো রোজগার করতে হবে, তবে তো বউ ছেলে খেতে পারে। তার মানে কি? ওটা সংসারের বোঝা। স্ত্রীর কাপড় কিনে দিতে হবে, ছেলে মেয়েদের মানুষ করতে হবে, এদের লেখাপড়া শেখাতে হবে। এই সংসারের বোঝা যতদিন থাকবে ততদিন তো তুমি শান্তিতে কৃষ্ণ ভজন করতে পারবে না। তদ্রুব হরিশ্চন্দ্র বলে, এতদিন আমার মাথার উপরে ছিল রাজ্যের বোঝা, প্রজাদের কিভাবে আমি মানুষ করব, কার কিভাবে আমি অভাব মেটাবো, কার কিভাবে দুঃখ কষ্ট আমি মেটাবো, কিন্তু আজকে রাজ্যের ভার আমি আপনাকে দিলাম, প্রজাদের দেখাশোনা করার দায়িত্ব আপনাকে দিলাম, আর তো আমার কোনো চিন্তা রইল না, এদের জন্যেই তো আমি কৃষ্ণ ভজন করতে পারি না। কিন্তু এদের যখন আপনার চরণে দিয়ে দিলাম, আর আমার কৃষ্ণ ভজনে বাধা থাকবে না, এবার আমি আনন্দেতে হরি নামে করিব, আনন্দেতে হরি নাম করিব, আমার জীবনের জ্বালা জুড়াইব, হরি নাম করিব, আমার জীবনের হরিশ্চন্দ্র হাসছে, বিশ্বামিত্র হাসছে। বিশ্বামিত্র মনে মনে বলে, তুমি আমার শিষ্য, আমি তোমার গুরু, কিন্তু আমার চেয়ে তোমার নাম ডাক অনেক বেশি হয়ে গেছে, তাই আমি এসেছি তোমাকে পরীক্ষা করতে। আমি দেখব তুমি কত বড় দানি হতে পেরেছ, কত বড় দানি। আমি তোমাকে এমন পরীক্ষার মাঝখানে ফেলে দেব, তোমার ভিটে মাটি চাটি হয়ে যাবে, তোমাকে রাস্তায় একদিন কুকুরের মতো ঘুরে ঘুরে বেড়াতে হবে। সেই জন্য এসেছি ছলনা করে আমি তোমার কাছে। বিশ্বামিত্র বলল, হরিশ্চন্দ্র, স্বপ্নের মধ্যে তুমি আমাকে দান করেছ, কিন্তু স্বপ্নের মধ্যে আমি দান নিতে চাই না, তাহলে বলুন আপনি কিভাবে দান নেবেন? তোমার ছেলেকে ডাকো, ডাকো তোমার ছেলেকে। হরিশ্চন্দ্রের একটি ছেলে, নাম হলো রোহিত, বয়স তার 5 বছর। 5 বছরের রোহিত যখন দাঁড়িয়েছে বাবার পাশে, সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তোমার একমাত্র ছেলের মাথায় হাত রেখে তুমি প্রতিজ্ঞা করো, একমাত্র ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো যে আমি যেটা চাইবো তুমি আমাকে সেটা দেবে। রাজা কি করলো? তার একমাত্র ছেলের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বললো, গুরুদেব আপনি গুরু, আমি শিষ্য। গুরুর কৃপায় কখনো শিষ্যের ভগবান দর্শন হয়, আবার শিষ্যর কৃপাতে কখনো গুরুদেবের ভগবান দর্শন হয়। আপনি আপনার পথে আছেন, আমি আমার পথে আছি। আমার একমাত্র ছেলের মাথায় হাত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, এই মুহূর্তে আপনি আমার কাছ থেকে যা চাইবেন সেটা আমি হাসি মুখে আপনাকে দান করে দেব। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র বলল, তাহলে এই সিংহাসনে যে আমি বসে আছি এটা তুমি বসতে? বলে হ্যাঁ। বলে আজ থেকে তাহলে সিংহাসনে আমি বসলাম, এই সমগ্র পৃথিবীর আমি রাজা হলাম। বলো, রাজ দায়িত্ব আমি নিলাম, এ পৃথিবীটার মধ্যে এবার আমি শাসন করব। গুরুদেব এই রাজ্য আমাকে দিয়ে দিলাম, শোনা, এই রাজ্যের মধ্যে যা কিছু আছে সর্বস্ব কিছু তুমি
আমাকে দিয়ে দাও। দিলাম আমার টাকা পয়সা বিষয় সম্পত্তি বাড়ি গাড়ি যা আছে আমি সর্বস্ব কিছু আপনাকে আমি হাসি মুখে দান করে দিলাম। সাধু 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 সব যখন দান নিয়ে নিল, নিয়ে নেয়ার পরে বিশ্বামিত্র বলল, তাহলে তোমার নিজের বলতে কি রেখেছো? হরিশ্চন্দ্র বলল, নিজের মধ্যে দুজনকে আমি রেখেছি, এক হলো আমার স্ত্রী আর এক হলো আমার পুত্র সন্তান। এছাড়া তোমার নিজের কিছু নেই না। এরপরে আমার রাজপ্রাসাদের কোনায় কোনায় যা কিছু আছে সর্বস্ব কিছু আপনার, আমার আর নিজের কিছু নয়, সব আপনাকে দিয়ে দিল। খুবই শান্তি পেলাম। কিন্তু বিশ্বামে কিন্তু হরিশ্চন্দ্র তোমার কাছ থেকে আরো কিছু আমি নিতে চাই না, বলুন কি নেবেন? এক কাজ করো, এই মুহূর্তে আমাকে 1000 স্বর্ণ মুদ্রা, কত স্বর্ণ মুদ্রা? 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দান করে দাও। যেই বলেছে 1000 স্বর্ণ মুদ্রা দান করে দাও। হ্যাঁ মন্ত্রী, রাজকোষে যে সোনা আছে তা থেকে 1000 স্বর্ণ মুদ্রা আমার গুরুদেবকে দান করে দাও। তো মন্ত্রী যখনই চলে যাচ্ছে রাজকোষে, বিশ্বামিত্র বলে উঠল, এই দাঁড়িয়ে যা রাজা, তুমি কি বলছো? না আপনি 1000 স্বর্ণ মুদ্রা চাইলাম, চাইলে আমি তো সেটা দিলাম। বলে, আগেই তো ওগুলো সব দিয়ে দিয়েছ, আগেই তো সব দিয়ে দিয়েছ, তাহলে এখন তুমি আবার কোথা থেকে দেবে? ও তো রাজকোষে যত সোনা সে তো আগেই দান করে দিয়ে, তাহলে এখন তুমি কোথা থেকে পাবে? তাহলে আমি আপনাকে দেব কি করে? বলে, সেটা তোমার ব্যাপার। আরে যে আগুনে পুড়ে থাকে তাকে নতুন করে আর পোড়ানো যায় কি? যায় কি? যে জলে ভেসে থাকে তাকে কি আর ভাসানো যায়? চোখ থেকে ঝরা জল যেমন চোখে ফেরে না, তদ্যব হরিশ্চন্দ্র সর্বস্ব কিছু দিয়ে দিয়েছ, সব আমার, আবার আমার জিনিস নিয়ে আমাকে তুমি দক্ষিণা দেবে, এটা তুমি কি বলতে চাইছো? তাহলে আমি দেব কি করে? জন খাটো, জন খাটবে, বাড়ি বাড়ি ভিক্ষে করবে, কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দক্ষিণা দিতেই হবে। কিন্তু আমি দক্ষিণা, এই যে আগে তুমি যেগুলো করেছো শুধু দান করে গেছো, এই যে দেখবেন মা, দান আর দক্ষিণার মধ্যে তফাত আছে। দান কোনটে? মা কালীর পুজো হবে, কোনো ব্যক্তি 5000 টাকা দিয়ে দিল, মা কালীর পুজোতে 5000 টাকা দিল, দান করলো, ওটা কিন্তু দক্ষিণা না। এই যে আমি এখানে কীর্তন করছি, আমি কীর্তন করছি, কীর্তনের ভার আমার যা টাকা পয়সা লাগছে এটা এক ব্যক্তি দিয়েছে, সেটা আমি পরে বলছি, এক ব্যক্তি দিয়েছে, তাহলে তিনি আমাকে দান করেছে, তিনি এই হরিবাসরে ওটাকে দান করেছে, আমার টাকাটা তিনি দান করে দিয়েছে, কিন্তু দক্ষিণা আমাকে দেয়নি। দক্ষিণা কোনটে? আপনারা আমাকে দেবেন। এই যে কীর্তনের শেষে এই যে 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা আপনারা যে আমাকে দেন, এটা কিন্তু দান নয়, এটা দক্ষিণা দেন। কেন দক্ষিণা দেন? কারণ আমি আপনাদের করে কীর্তন শোনাচ্ছি, আমি কীর্তন শোনাচ্ছি, আপনারা শুনছেন, তদ্য ব্রাহ্মণকে আপনি সেবা দিচ্ছেন, সেবা দিয়েছেন বলি দক্ষিণা, তদ্য আমি কীর্তন শোনাচ্ছি বলি তাই আপনারা আমাকে দক্ষিণা দেবেন, আপনারা দান করবেন। তদ্যব হরিশ্চন্দ্র আগে সব দান করে দিয়েছে, বিশ্বামিত্র বলে উঠলে, বা দক্ষিণা তো দক্ষিণা স্বরূপ 1000 স্বর্ণ মুদ্রা আমি দেব কি করে আপনাকে? 1000 স্বর্ণ মুদ্রা দেব কি করে? ঠিক আছে হরিশ্চন্দ্র, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, 30 দিন আমি তোমাকে সুযোগ দিলাম, 29 দিন রাত্রি শেষ হবে, 30 দিনে সকালবেলা তোমার সঙ্গে আবার দেখা হবে, আর
সেই দিনকে দেখা হলে সেই দিনকে তুমি হাজার স্বর্ণ মুদ্রা আমাকে দক্ষিণা দেবে, আর যদি না দিতে পারো তাহলে তুমি নিজেকে মিথ্যাবাদী, নিজেকে চিটিংবাজ বলে জগৎ সংসারে তুমি প্রমাণ করবে। বলো তুমি দিতে পারবে? তোমাকে আমি সময় দিয়েছি, হরিশ্চন্দ্র বলল আমি কথা দিলাম, আপনি কৃপা করে আমাকে 30 দিন সময় দিয়েছেন, আমি এই 30 দিনের মধ্যে আপনাকে আমি দক্ষিণা দিয়ে এই পৃথিবীর মধ্যে আমি মহাদানী হরিশ্চন্দ্র হব। আপনি গুরু আমাকে পরীক্ষা নিলেন, আর আমি আপনার শিষ্য আপনাকে আমি পরীক্ষা দেব। এই 30 দিনের মধ্যে আমার যদি কিডনিকে বিক্রি করতে হয়, কিডনিকে বিক্রয় করে হলো আমি আপনার দক্ষিণামে পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজকে হরিশ্চন্দ্র রাজ্য ছেড়ে, হ্যাঁ শোনা, এই যে আমি তোমাকে বলে দিলাম, কিন্তু এই 3টে দিন তোমাকে সময় দিচ্ছে, এই 3 দিন, 3 দিনের মধ্যে এই রাজ্য ছেড়ে তুমি চলে যাবে, এই 3 দিনের মধ্যে পৃথিবী ছেড়ে তুমি চলে যাবে। পৃথিবী ছেড়ে চলে যাও মানে তো মরে যাও, বলে না। এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা ভগবানের জায়গা নয়, এই যে আপনি যে জায়গায় বসে আছেন এটা ভগবানের জায়গা, আপনি যে জায়গায় বাড়ি করে বসে আছেন সেটাও ভগবানের জায়গা, কিন্তু এই পৃথিবীতে এমন একটা জায়গা আছে সেটা পৃথিবীরই মধ্যে কিন্তু সেটা ভগবানের অধিকার নেই। 3 দিনের মধ্যে সেই জায়গায় তুমি গিয়ে বাস করবে, সে জায়গার ঠিকানা কোথায় সেটাকে তোমায় খুঁজে বার করতে হবে। আমি তো তোমাকে বলবো না সেই জায়গার ঠিকানা, তোমাকে খুঁজে বার করতে হবে। তবে 3টে দিন, 3টে দিন আমার রাজত্বে তুমি জল পর্যন্ত খেতে পারবে না, হাতের দানা পর্যন্ত তুমি মুখে দিতে পারবে না। কথা দাও? কথা দিলাম, আমি 3 দিন জল খাবো না, এই রাজত্বের ভাতের দানা পর্যন্ত আমি মুখে তুলবো না, আমি কথা দিলাম গুরুদেব, চলে যাচ্ছি। পেছনে এসে দাঁড়ালো হরিশ্চন্দ্র স্ত্রী, নাম হলো তার সৈব্যা। স্বামী তুমি চলে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আমি চলে যাচ্ছি। সৈব্যা তুমি, তুমি রাম 14 বছর বনবাসে গিয়েছিল তাই সীতা সঙ্গে ছিল, আমি তোমার সীতা নয় সৈব্যা, আমি তোমার সঙ্গে যাব। রোহিত সঙ্গে এলো, কিন্তু পেছন থেকে বিশ্বামিত্র বলে উঠল, শোনো হরিশ্চন্দ্র, তুমি রাজা নয়, তুমি হলে একজন প্রজা, আমি হইছি রাজা। তাহলে যে পোশাকটা তুমি পরে আছো ওটা রাজার পোশাক, ওটাকে খুলে তুমি রেখে যাও। যিনি রাজা আজকে সামান্য একটা ধুতি পরে বেরিয়ে পড়ল, এই যে সৈব্যা তুমি রাজরানী নয়, তুমি এই রাজ্যের একজন চাকরানী, তাই তোমার সোনাদান অলংকারে সেজে থাকা যাবে না, যত সোনাদান অলংকার আছে সব খুলে আমার চরণে দিয়ে দাও। সৈব্যা কি করলো? সব সোনার জিনিস, কানের সোনা, নাকের সোনা, পায়ের সোনা, হাতে সোনার বালা সর্বস্ব খুলে শুধু একটা শাখা মাথায় সিঁদুর সামান্য একটা শাড়ি পরে স্বামীর হাত ধরে বেরিয়ে পড়ে। যাবে কোথা সেটাও তারা জানে না, কিন্তু সমস্ত প্রজারা বলে উঠল, রাজা আমাদের কাঁদিয়ে আমাদের পরিত্যাগ করে চলে যাচ্ছ, আমরা বিষ খাবো, আমরা গলায় দড়ি দিয়ে ঝুলবো, কিন্তু তোমাকে আমরা হারাতে পারবো না। আমাদের হরি নাম শিক্ষা দিল, আমরা সকাল থেকে হরি নাম করব বলেছিলাম, আর আমরা হরি নাম করব না, কাঁদিস না তোরা, পৃথিবীতে সব ছেড়ে দিবি, হরি নাম ছাড়বি না। আরো একটা কথা বলে দিচ্ছি শোন, আজকে তোদের যে সিংহাসনে বসে রাজা হয়েছে ও হচ্ছে আমার গুরুদেব, ওকে অপমান করা মানে আমাকে অপমান করা। সত্যি যদি তোরা আমাকে ভালোবেসে থাকিস তাহলে আজ থেকে গুরুদেবের কথা অনুযায়ী তোরা চলবি, আমার গুরুদেব যা শিক্ষা দেবে তোরা সেই শিক্ষা অনুযায়ী চলবি, আমার গুরু নিন্দা তোরা করবি না।
সবাইকে বুঝিয়ে হরিশচন্দ্র নিজে চোখে জল ফেলে আস্তে আস্তে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু শেষবারের মতো সেই রাজপ্রাসাদে যে মাটিতে সে জন্মেছিল সেই মাটিটাকে সে মাথায় তুলে নিল। বাস্তুদেবী প্রণাম ল, প্রণাম ল, প্রণাম ল। সত্যি চলে বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, চির বিদায়, বিদায় 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 চির বিদায়। শৈব্বা ও শৈব্বা, শৈব্বা ও শৈব্বা, এগো আমরা যাবো কোথা? তিনটে দিন তো আমরা জল পর্যন্ত খেতে পাবো না, তাহলে আমরা যাই কোথায়? স্বামী এক কাজ করো, স্বামী আমি জানি যে এই পৃথিবীটা ভগবানের জায়গা, কিন্তু এমন একটা জায়গা আছে সেটা একমাত্র শিবজির জায়গা, সেটা শিবজির জায়গা, সেটা কিন্তু ভগবানের জায়গা নয়। সেটা কোন স্থান জানেন? সেটা হচ্ছে কাশীধাম। কাশী রাজাকে বিশ্বেশ্বর, সেখানে কিন্তু ভগবানের অধিকার নেই। এই কাশী, কাশী যে মহাতীর্থস্থান, এটা কিভাবে সৃষ্টি হয়েছিল জানেন? ছোট্ট করে বলে দিচ্ছি, শুনুন, কেন ওটা ভগবানের জায়গা নয় ছোট্ট করে বলে দিচ্ছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন, ব্রহ্মলোকে বসে থাকেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি ব্রহ্মলোকে বসে আছে। আর কামদেব, কামদেব বলে একটা দেবতা আছে, তিনি হচ্ছে কামের দেবতা। কাম প্রতিটা শরীরে আছে, পিঁমড়েরও আছে, প্রধানমন্ত্রীরও আছে, সবার শরীরে কাম আছে। তা সেই কামদেব চিন্তা করল যে জগতে আমি সবার মধ্যেই থাকি, পশু পক্ষী কীট পতঙ্গ সবার মধ্যেই আমি থাকি, কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মধ্যে আমি প্রবেশ করতে পারি। আমি ওই ব্রহ্মার মধ্যে প্রবেশ যদি করতে পারি, তাহলে জগতে আমি সবার মধ্যেই থাকবো, সর্বমত্ত পাতাল সবার মধ্যেই থাকবো। এবার কামদেব কি করেছে, তিনি ব্রহ্মাকে একটা কাম বাণ মেরেছে, আর যেই কাম বাণ মেরেছে মারার সঙ্গে সঙ্গে, লক্ষ্য করুন, মারার সঙ্গে সঙ্গেই শরীরের মধ্যে কামের উৎপত্তি হয়েছে। আর যেই কামের উৎপত্তি হয়েছে সেই সময় ব্রহ্মার একটি মেয়ে, নাম হলো সন্ধ্যা, তখন বাবাকে প্রণাম করতে এসেছে। কিন্তু বাবার শরীরে তো কামের উৎপত্তি হয়ে আছে, কামের উৎপত্তি হয়ে আছে, যখনই নিজের মেয়ে প্রণাম করতে এসেছে সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি করেছে, মেয়ের পেছনে ছুটতে শুরু করেছে।
যেই নিজের মেয়ের পেছনে ছুটেছে। সন্ধ্যা মনে মনে ভাবলো, বাবা যে পেছনে আমার ছুটে এসেছে, আমাকে যে জড়িয়ে ধরতে চাইছে, এটা তো মেয়ে বলে আমাকে জড়িয়ে ধরতে চাইছে না, বাবা তো কাম বশত আমাকে জড়িয়ে ধরতে চায়। কিন্তু বাবার মেয়ের মিলন যদি একবার হয়ে যায়, তাহলে পৃথিবীর মাটি তো ফেটে যায়। বাবা মেয়ের একটা আলাদা সম্পর্ক আছে, ভাই বোনের একটা আলাদা সম্পর্ক আছে। ভাই বোনের সম্পর্কে যদি কাম এসে যায়, মা ছেলের মধ্যে যদি কাম এসে যায়, বাবা মেয়ের মধ্যে যদি কাম এসে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, চাঁদ উঠবে না, সূর্য উঠবে না। তাহলে সন্ধ্যা কি করেছে? ছুটতে শুরু করেছে, সব দেব দেবীর কাছে যায়, কিন্তু কোনো দেব দেবী বাঁচাতে নাই হাত। সন্ধ্যাকে তো কেউ বাঁচায় না, সন্ধ্যা তখন ডাকে ভগবানকে, ওহে দয়াময়, এবার আমাকে বাঁচাও, বাবার হাত থেকে আমাকে প্রাণে বাঁচাও। ভগবান কি করেছে? সুদর্শন চক্র ছেড়েছে, আর সেই সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মা যে মাথাটায় কামের উৎপত্তি হয়েছিল সেই মাথাটা কেটে দিয়েছে। যেই মাথাটা কাটা গেল, মাথাটা এসে পড়ল কোথায়? ওই কাশী ধামে মাথাটা এসে পড়ল। যেই মাথাটা পড়ল, একটা মাথা কাটা গেল, তখন সন্ধ্যা বলে আর আমি বাড়ি যাব না, বাবার কাছে আমি মুখ দেখাতে পারবো না, আমি লজ্জায় মরে যাই, আমি কুলোটা হলাম, কলঙ্কিনী হলাম, অসতী হলাম, এবার আমি গঙ্গার জলে ডুবে মরব। যে বাবাকে আমি প্রত্যেক দিন প্রণাম করি, আজকে সেই বাবার মুখের দিকে তাকাই কি করে? আমি আর বাড়ি ফিরব না। ভগবান বলে দুঃখ করিস না, জগৎ সংসারে তুই বেঁচে থাকবি। শান, আমি তোকে আশীর্বাদ করছি, এই জগৎটা আমি সৃষ্টি করেছি, এই জগতে যেমন সূর্য উঠবে তেমন সূর্য ডুববে। সূর্য যখন উঠবে তখন হবে সকাল, আর সূর্য যখন ডুববে তখন তোর নামে হবে সন্ধ্যা। ঠিক আছে? সূর্য ডুববে, তোর নামে হবে সন্ধ্যা, আর যখন সন্ধ্যা ঘনি আসবে তখন আমার চরণে সন্ধ্যা প্রদীপ দিতে যাবে। আমি যেমন আলো পাব জগতের মানুষ, তোকে দিয়ে আমার চরণে আলোয় করে রাখবে। পঞ্চ প্রদীপ দেখেছেন আপনারা? পঞ্চপ্রদীপ, পঞ্চপ্রদীপ যেটা আপনি ধরেন, সেখানে একটা মেয়ে ছেলের ছবি আছে, দেখবেন খুব লক্ষ্য করে দেখবেন, সেখানে একটা মেয়ে ছেলের ছবি কি আছে? তো তাহলে ওই মেয়েটাকে, ওই মেয়েটাই হলো এই সন্ধ্যা, বুঝেছেন? ওই সন্ধ্যা চলে এলো প্রদীপ হয়ে, আর সেই সন্ধ্যা প্রদীপ নিয়ে আমরা সন্ধ্যা দিই একমাত্র ভগবানের চরণে। ঠিক আছে? তাহলে এবার ওই যে ব্রহ্মার মাথা ওই যে কাশিতে পড়ল, ভগবান এসে বলল, শোন ব্রহ্মাজি, এটা কামের মাথা, এই যে তোমার মাথা একটা কাটা গেল, এই জায়গাটা রয়ে গেল, দুঃখ করো না, তোমাকে দিয়ে একটা তীর্থস্থান হবে, তবে এই তীর্থে আমি রাজা হব না, এই তীর্থে আমার কোনো অধিকার থাকবে না, এই তীর্থের রাজা হবে একমাত্র কাশীর রাজা বিশ্বেশ্বর। কাশীর রাজাকে বিশ্বেশ্বরে শিবজি, শিবজি হবে রাজা। এটা পৃথিবীর মধ্যে থাকবে, কিন্তু এটা পৃথিবীর জায়গা হবে না, এ জায়গাটা হবে একমাত্র শিবজির জায়গা। তাহলে জায়গাটা কার হলো? শিবজির জায়গা। বিশ্বামিত্র কি বলেছে? যে পৃথিবীর মধ্যে কোনো জায়গায় থাকতে পারবে না। তাহলে এটা পৃথিবীর জায়গা, কিন্তু এটা পৃথিবীর মধ্যে থাকলো, পৃথিবীর নয়, এটা একমাত্র শিবজির জায়গা। তাই শৈব বাবা বলে উঠল, গোস্বামী
চলো আমরা কাশি ধামে যাই, কি এবারে নাচিতে নাচিতে তারা কাশিতে আইলো, নাচিতে নাচিতে তারা কাশিতে যে আইলো, এবারে নাচিতে নাচিতে তারা কাশিতে আইলো, নাচিতে নাচিতে তারা কাশিতে আইলো, আর বিশ্বেশ্বরের চরণে প্রণাম করিল, যে বিশ্বেশ্বরের চরণে প্রণাম করিল, বিশ্বেশ্বরের চরণে প্রণাম করিল, যে বিশ্বেশ্বরের চরণে প্রণাম করিল। আজা মা, আপনারা নবদ্বীপে গেছেন, কে কে গেছেন একবার হাত তুলুন তো। নবদ্বীপে অনেকে গেছে, একটা কথা বলে দিচ্ছি, আচ্ছা নবদ্বীপ থেকে ইসকন মন্দিরে যেতে গেলে নৌকায় করে যেতে হয়, আর নৌকায় করে যেতে গেলে যে জলটা আপনি পার হয়ে যাচ্ছেন, জলটা এক রঙের না দু রঙের? দু রঙের তো, একদিকে নীল জল বইছে, একদিকে ঘোলাটে জল বইছে। আচ্ছা বলুন তো, আপনার পুকুরের জলকে আলাদা করতে পারবেন? টিউবওয়েলের জলকে আলাদা করতে পারবেন? কিন্তু একটা নদী দুটো দিকে ভাগ হয়ে বসে আছে, একদিকে নীল জল বয়ে যাচ্ছে, একদিকে ঘোলাটে জল বয়ে যাচ্ছে। পৃথিবীর হাজার হাজার বিজ্ঞান এসেছে, ওই বিজ্ঞান এসে ওই দেখে গেছে, এর তলকুল কেউ খুঁজে পায়নি যে এটা কি করে হয়, যে জল কি করে আলাদা হয়, একদিকে নীল জল বয়ে যাচ্ছে, একদিকে ঘোলাটে জল বয়ে যাচ্ছে। তাই সেই জন্যে বলে দিচ্ছি, হাত জোর করে বলছি, একটু আপনারা নবদ্বীপে যাবেন, নবদ্বীপে যাবেন, ওই জলটা দেখে আসবেন, একদিকে নীল জল, একদিকে ঘোলাটে জল, আজও পর্যন্ত তার প্রমাণ রয়ে গেছে। ভগবান এসেছিল ওই স্থানে, তার প্রমাণ এখনো পর্যন্ত রয়ে গেছে। তাহলে আপনারা নবদ্বীপে দুটো জল দেখেছেন, একটা নীল জল, একটা ঘোলাটে জল। আর একটা জায়গা আছে এলাহাবাদ কাশি, ওখানে আছে ত্রিবেণী সঙ্গম, আর ওই ত্রিবেণী সঙ্গমে ওখানে কিন্তু দুটো জল আলাদা নেই, তিনটে জল আলাদা হয়ে আছে, ধারা বয়ে যাচ্ছে, একদিক দিয়ে গঙ্গা বইছে, একদিক দিয়ে যমুনা বইছে, আর মাঝখানে দেবী সরস্বতী বয়ে যাচ্ছে, একদিকে নীল জল বইছে, একদিকে ঘোলাটে জল বইছে, আবার মাঝখান দিয়ে একটা চকচকে ঝকঝকে একদম কলের জলের মতো, কাঁচের মতো জল বয়ে যাচ্ছে, তিন ধারা দিয়ে বয়ে যাচ্ছে, এই জলটা আলাদা হয় না, এটাকে কি বলা হয়? ত্রিবেণী সঙ্গম। কে কে আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, তিনটে, গঙ্গা, যমুনা, সরস্বতী। বারো বছর ছাড়া কুম্ভ মেলা হয়, এই যে কোন স্বামীর অসুখ করেছে, হাজার হাজার টাকা খরচ হয়েছে, রোগ ভালো হয় না, তাকে একটু ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করাবে, তার শরীরে যতই ব্যাধি থাকুক না কেন, ওই তিন দেবীর কৃপায় সে রোগ থেকে মুক্ত পেয়ে যাবে, বুঝেছেন? তাহলে এরা তিনজনে মিলে কি করলো? ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করলো। এবার স্নান করে এসেছে কোথায়? বাবা বিশ্বেশ্বরের চরণে, শিবজির চরণ তলে বসে প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, বিল্ল পত্র দিয়ে পূজা করছে, নমো শিবায়ো নমঃ নমঃ হর হর বম বম নমো নমো শিবায়ো নমঃ নমঃ শিবায়ো নমো নমঃ হর হর বম বম নমো নমো শিবায়ো নমঃ নমঃ হর হর বম বম নমো নমো ওম নমো শিবায়ো ওম নমো শিবায়ো ওম নমঃ
শিব খাবার পাওয়া যাবে কি খাবার? এখন লক্ষ্য করে দেখুন, এখন স্বামী স্ত্রী দুজনে মিলে তিন দিন না খেয়ে জল না খেয়ে আছে, কিন্তু বাচ্চা ছেলেটা কি করবে? মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা মা গো খিদের জ্বালা সহ্য হয় না মা, আমাকে দুটো খেতে দে না মা, আর আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না, আজকে তিনটে দিন তোরা কিছু খেলি না, আমাকেও খেতে দিলে না, আমি বলেছিলাম আমাকে একটু জল খেতে দে, তবু জল পর্যন্ত খেতে দিলে না, আজকে আমার বড় কষ্ট হচ্ছে, না খেতে দিলে আমি মরে যাব, আমাকে দুটো খেতে দে না মা, আমি হাতে ধরছি আমি পায়ে পড়ছি, আমাকে দুটো খেতে দে। দেখুন আজকে যে ছেলেটার খাবার কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না তার ছেলের খাবার, আজকে সেই ছেলেটা এক মুঠো খাবারের জন্য ছটফট করছে। হরিশ্চন্দ্র বলে, রোহিত তুই এখানে বস, দেখি আমি কিছু পাই কিনা। স্ত্রী আর ছেলেকে মন্দিরে বসিয়ে রাজা ভিক্ষে চাইতে গেছে, আমাকে দুটো খেতে দেবে গো, আমাকে দুটো খেতে দেবে, আমার ছেলেটা বড় ক্ষুধার্ত বড় তৃষ্ণার্ত, আমার ছেলেটার তিন দিন পেটে অন্ন পড়েনি, দুটো খেতে দাও না, তোমাদের হাতে ধরছি পায়ে পড়ছি, আমাদের কিছু ভিক্ষা দাও না, কিছু ভিক্ষা দাও। এ পৃথিবীতে দেখবেন মানুষ নিতে শিখেছে, দিতে শিখেছে, এ পৃথিবীতে মানুষ খেতে শিখেছে, খাওয়াতে শিখেছে, কিন্তু এ পৃথিবীতে নিয়ে আনন্দ নয় দিয়ে আনন্দ, এ পৃথিবীতে খেয়ে আনন্দ নয় খাইয়া আনন্দ। কিন্তু দেখবেন কাকে খেতে দেবে, কাকে বাড়িতে ডেকে নিয়ে আসবে, যে প্রতিদিন 100 টাকা উপায় করে, মানুষ কোনোদিন তাকে 500 টাকা ধার দেবে না, কেন দেবে না? কারণ ও তো উপায় করে 100 টাকা, 500 টাকা ধার দিলে ও ধার শোধ করতে পারবে না, কিন্তু যে 5000 টাকা উপায় করে মানুষ তাকে 500 টাকা ধার দিতে পারে, কেন? উপায় ওর 5000 টাকা, ও 500 টাকা ধার দিয়ে দেবে। অতএব রাজা হরিশ্চন্দ্র এর একদিন রাজ্য ছিল, এরই অন্য আমরা খেয়ে গেছি, আজকে সে ভিখারি হয়েছে বলে তাকে কেউ খেতে পর্যন্ত দেয়।
যেখানেই ভিক্ষা করতে যাচ্ছে সেখানেই বলছে তুমি তো রাজা হরিশ্চন্দ্র, তুমি তো সর্বস্ব কিছু দিয়ে বসে আছো, এখন তোমাকে দিলে আমাদের কি হবে, আমরা তোমাকে কিছু দেব না, তার একমাত্র ছেলে পেট ভরে খেতে পর্যন্ত পায়। কিন্তু যেখানে এসেছে কাশীর বাবাকে বিশ্বনাথ, শিবজি শিবজি স্ত্রীকে অন্নপূর্ণা, কে কাশীর স্ত্রী হল শিবজি স্ত্রী অন্নপূর্ণা, সেই অন্নপূর্ণা বললো স্বামী তোমার বাড়িতে এসেছে তিন ব্যক্তি, হরিশ্চন্দ্র সৈব বা রোহিত, আজকে তারা খিদের জ্বালায় ছটপট করছে, তুমি এখানে বসে আছো কেন, ওদের ঘরে তুমি খেতে দিতে পারছো না, তোমার বাড়িতে এসেছে তুমি খেতে দিতে পারছো না। ভগবান শিবজি বললো ওর উপরে বিশ্বামিত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে, তদ্রব হরিশ্চন্দ্রের উপর যখন পরীক্ষা চলছে ওকে আমি কিছু খেতে দিতে পারবো না। অন্নপূর্ণা বললো রাখো তোমার পরীক্ষা, কিসের তোমার পরীক্ষা, ও পরীক্ষা তুমি রাখো, পরীক্ষা নিতে গিয়ে ছেলেটা মরবে কেন, পরীক্ষা নিতে গিয়ে স্ত্রী মরবে কেন। পরীক্ষা নিতে গিয়ে ছেলে মরবে কেন, পরীক্ষা নিতে গিয়ে স্ত্রী মরবে কেন, তুমি যদি একে খেতে না দাও কোনো দুঃখ নেই, কিন্তু আমি ওকে খেতে দেবো, আমি ওকে খেতে দেবো। অন্নপূর্ণা কি করেছে, এক থালা ভাত এনে, আর সেই এক থালা ভাত নিয়ে এসে বাছা বাছারে রোহিত বললো মা ওই একটা মা এসে দাঁড়িয়েছে থালা ভরে ভাত নিয়ে, আমি একটু যাব, যা বাবা তোরই জন্যে বুঝি এনেছে, এক মা তোকে খেতে দিতে পারেনি আর এক মা এসেছে তোকে বুঝি খেতে দেবে, যা বাবা যা। মা অন্নপূর্ণার কোলে বসেছে, মা অন্নপূর্ণার কোলে বসে যখন ভাত খাচ্ছে অর্ধেক পেট ভরেছে, অর্ধেক পেট ভরেছে, পেটে বড় খিদে, ওই বাচ্চা ছেলেটা হাউ মাউ করে কাঁদছে। দেবী অন্নপূর্ণা বললো হ্যারে বাছা, ভাতের থালায় বসে কেউ কি চোখের জলে কাঁদে, কাঁদছিস কেন তুই, চোখের জলে কাঁদছিস। বাচ্চা ছেলেটা বললো জানো আমার মাও না তিনটে দিন কিছু খেতে পাইনি, আমার বাবা তিনটে দিন কিছু খেতে পায়নি, আমার বাবাকে কেউ খেতে দেয়নি, মাকে কেউ খেতে দেয়নি, আমি যদি খেয়ে নিই এই এক থালা ভাত তাহলে আমার মা কি খাবে, আমার বাবা কি খাবে, তাই আমি খাবো না, আমার মা বাবার জন্যে এই অর্ধেক ভাত রেখে দাও না, আমি আর খাবো না। ভাবুন একই রাস্তা দিয়ে আসে মূর্ত আর পুত্র, একই রাস্তা দিয়ে আসছে, অপরাধ মার্জনা করবে, মায়েরা গর্বে সন্তান ধরে আর সেই সন্তান ভূমিষ্ঠ হয়, একই রাস্তা দিয়ে আসছে মূর্ত আর পুত্র, কিন্তু আপনি কোন থেকে মূর্ত বলবেন, কোন থেকে আপনি পুত্র বলবেন, কোন থেকে বলবেন। যে ছেলে জন্মের পরে বাবা মাকে ভালোবেসে গেল, যে ছেলে জন্মের পরে সারা জীবন বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে গেল সে হলো পুত্র, আর যে ছেলে বড় হয়ে মাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিল, বাবার পেটে লাঠি মেরে ঘর থেকে বার করে দিল, জানবেন সেটা পুত্র নয় সেটা হলো পুত্র, সেটা মূত্র হয়ে বসে আছে, সে কোনোদিন পুত্র হতে পারে না। তদ্রূপ এই রোহিত বললো আমার বাপ মা কিছু খেতে পায়নি, ওদের হ্যাঁ বাচ্চা ওদেরও খেতে দেব, ওদেরও খেতে দেব। হরিশ্চন্দ্র কাঁদতে কাঁদতে আসছে, সৈব্বা সৈব্বা বলো স্বামী ছেলেটা বুঝি আমার মরেই যাবে, আর ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না,
ছেলেটাকে আর আমি বাঁচাতে পারবো না, ছেলেটা বুঝি আমার মরেই যাবে। ছেলেটার জন্য আমি কিছু জোগাড় করতে পারিনি, কেউ ভিক্ষা দিল না। স্বামী গো অত চিন্তা করতে হবে না, ওই দেখো তোমার ছেলে আর এক মায়ের কোলে বসে হরিশ্চন্দ্রের বড় আনন্দ হলো যে আমি বাবা হয়ে খেতে দিতে পারিনি, এক মা হয়ে তার মুখে দুটো অন্ন তুলে দিচ্ছে। এই যে বাচ্চা এখানে এসো, তুমি তো রাজা ছিলে, সর্বস্ব কিছু দিয়ে দিয়েছ, এখন ভিখারি হয়েছ, এখানে এসো এখানে এসো। কেন তোমার ছেলে অর্ধেক ভাত রেখেছে, তোমরা এই ভাতটা খেয়ে নাও। এক থালাতে বসেছে শৈব্বা, বসেছে হরিশ্চন্দ্র, বসেছে শৈব্বা স্ত্রী, হরিশ্চন্দ্র স্বামী। কি করছে শৈব্বা? এক মুষ্টি অন্ন নিয়ে যখনই হরিশ্চন্দ্রের মুখে দিতে গেছে, এমন সময় পেছন থেকে একজন ডেকে উঠল, হরিশ্চন্দ্র। পেছনে ঘুরে তাকিয়ে দেখছে তারই গুরুদেব বিশ্বামিত্র। গুরুদেব 29 দিন হয়ে গেছে, 30 দিন সকাল, জয়নিতাই রানী চকে বাড়ি, বিকাশ সামন্ত যদি এখানে থাকেন, তার বাড়িতে অসুস্থ কেউ হয়েছে, আপনি যত শীঘ্র পারেন বাড়ি চলে যান, আর আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করি, যিনি অসুস্থ হয়েছে তিনি যেন ভগবানের কৃপায় সুস্থ হয়ে যায়, ভগবানের কৃপায় যেন সুস্থ হয়ে যায়। এটাই গৌরব। হ্যাঁ, যে কত হচ্ছিল, হরিশ্চন্দ্র 29 দিন হয়ে গেছে, 30 দিন সকাল, দক্ষিণা দেবার কথা ছিল, দাও দক্ষিণা দাও, দাও দাও দক্ষিণা দাও, দক্ষিণা দাও, হাজার স্বর্ণ মুদ্রা। গুরুদেব, হাজার স্বর্ণ মুদ্রা তো দেবার মতো আমার কাছে কিছু নেই, আমি তো কোনোটাই উপায় করতে পারি না, আমার একমাত্র ছেলেকে আমি ভালো করে খাওয়াতে পারি না। ঠিক আছে, রাজ্য ফিরিয়ে নাও, আমি রাজ্য তোমাকে ফিরিয়ে দিচ্ছি, শুধু বলো তুমি ব্রাহ্মণকে কথা দিয়ে কথা রাখতে পারো নি, শুধু বলো তুমি সত্যভ্রষ্ট হয়েছো, এই কথাটা শুধু তুমি বলো। হরিশ্চন্দ্র বললো, না আমি চোর নয়, আমি চিটিং বাজ নয়, আমি এখনো বেঁচে আছি গুরুদেব, তাই আমি এখনো বেঁচে আছি, যখন আমি সত্যভ্রষ্ট কোনো মতেই হতে পারবো না। দক্ষিণাদা, সত্যভ্রষ্ট হতে হবে না দক্ষিণাদা, কিন্তু আমি কি করে দেবো উপায় বলে দাও। সোনা হরিশ্চন্দ্র কাশীর বাজারে মানুষ বিক্রি হয়, নিজেকে তুমি বিক্রি করে দাও, নিজেকে বিক্রয় করে আমাকে ঋণ শোধ করে দাও, বিক্রি হব আমি। কেউ দাস কিনবে গো, কেউ দাস কিনবে, আমি বিক্রি হব, আমি তোমাদের ঘরে ঝাঁট দেবো, আমি বাসন মাজব, শুধু আমাকে কিনে নিয়ে যাও, আমি বিক্রি হব, আমি যে ঋণের দায়ে জড়িয়ে আছি, আমাকে কেউ কিনে নিয়ে যাও, আমি বিক্রি হয়ে যেতে চাই। হরিশ্চন্দ্র যখন বিক্রি হতে চাইছে, তার স্ত্রী এসে বলল, স্বামী তুমি কেন বিক্রি হবে, আমি তোমার স্ত্রী, আমাকে তুমি বিক্রয় করে দাও। শৈব্বা, তুমি বিক্রি হবে? হ্যাঁ, আমাকে তুমি বিক্রয় করে তোমার ঋণ শোধ করে দাও, নালে তুমি বিক্রি হয়ে চলে যাবে, আমি আর মা ছেলে কোথা থাকবো, আমাকে তুমি বিক্রয় করে দাও, তাই হবে।
ভাই কেউ দাসী কিনবে গো, কেউ দাসী কিনবে? হ্যাঁ এই মেয়েটাকে আমি বিক্রয় করব, একে যা বলবে তাই করবে, কেউ কিনে নিয়ে যাও, আমি আমার স্ত্রীকে বিক্রয় করে দেবো, আমি ঋণ করেছি, আমি শুধবো, আমি চিটিংবাজ হতে পারবো না, মিথ্যাবাদী হতে পারবো না, আমার স্ত্রীকে আমি বিক্রয় করে দেবো, কেউ কিনে নিয়ে যাও না, কেউ দাসী কিনবে গো। এই দেখো দিনে পরে পরে আসবে পরে, জয়নিদাই একবার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। হরিশ্চন্দ্র যখন তার নিজের স্ত্রীকে বিক্রয় করবে চিৎকার করছে কেউ দাসী কিনে নিয়ে যাও, আমি আমার স্ত্রীকে বিক্রয় করে দেবো, কেউ কিনে নিয়ে যাও, হঠাৎ একটা ব্রাহ্মণ আসছে, শোনা শোনা শোনা, কাকে বিক্রয় করবে? আমার বউ মরে গেছে, বাড়িতে একটা কাজের লোকের প্রয়োজন, কাকে বিক্রয় করবে? এই মেয়েটাকে বিক্রয় করবে। এই যে মেয়ে, ঝাঁট দিতে পারো? পারি। বাসন মাজতে পারো? পারি। বিছানা পরিষ্কার করতে পারো? পারি। রান্না করতে পারি? হ্যাঁ, আমার আবার পেটের গন্ডগোল, আমি যদি বিছানায় পায়খানা করি পরিষ্কার করতে পারবে? শৈব্বা মনে মনে বলে, জীবনে আমি কোনোদিন ঝাঁটা ধরিনি, হাজার হাজার দাস দাসী আমার কথা অনুযায়ী চলে, আর আজকে আমি পরের দাসী হব, আমার স্বামীর জন্য আমি সব কাজ করব। শৈব্বা বলে উঠল, হ্যাঁ ব্রাহ্মণ, আপনি আমাকে যা বলবেন আমি সব করব, শুধু আপনি আমাকে কিনে নিয়ে যান। হ্যাঁ, কত দিতে হবে? হাজার স্বর্ণ মুদ্রা দিলেই হবে? না 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 না, হাজার স্বর্ণ মুদ্রা দেয়া যাবে না, 700 দেব, 700 স্বর্ণ মুদ্রা। হরিশ্চন্দ্র বলে, তাহলে 300 আমি আবার কোথা থেকে পাবো? ঠিক আছে, 700 হলে এখন চলবে, 300 আমি পরে জোগাড় করে নেব। সেই ব্রাহ্মণ 700 স্বর্ণ মুদ্রা হরিশ্চন্দ্রর হাতে তুলে দিয়েছে। দেওয়ার পরে লক্ষ্য করুন, হরিশ্চন্দ্র স্ত্রীর একটা হাত ধরে দাঁড়িয়ে আছে, আর সেই ব্রাহ্মণ কি করেছে, শৈব্বার আর একটা হাত ধরে টান মেরেছে, যেই টান মেরেছে হরিশ্চন্দ্রর হাত থেকে শৈব্বা হাতটা সরে গেছে, বাঁধতে পেরেছে। ঋণের জ্বালা কত বড় জ্বালা, সে ঋণের জ্বালায় পড়ে গিয়ে আজকে হরিশ্চন্দ্র স্ত্রী, যে স্ত্রী কোনোদিন কোনো পরপুরুষের মুখের দিকে তাকায়নি, আজকে সেই স্ত্রী একটা পরপুরুষ হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। হরিশ্চন্দ্র চুক্তি করে দাঁড়িয়ে আছে, তিনি যদি রাজা থাকত এই অন্যায়ের জন্য ব্রাহ্মণের গদদান নিতে পারত, সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিতে পারত, কিন্তু সত্যকে বজায় করতে গিয়ে তার স্ত্রীকে অন্যজন নিয়ে চলে যাচ্ছে। হরিশ্চন্দ্র মাথা, তার পাশে ছিল রোহিত, ছিল দেখুন, ছেলে ছাড়া মা থাকতে পারবে? মা ছাড়া ছেলে থাকতে পারবে? যখন মা চলে যাচ্ছে, রোহিত কি করেছে, ছুটে গিয়ে, রোহিত ছুটে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, মা তুই আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস, মা আমাকে তুই সঙ্গে করে নে, আমি তোর সঙ্গে যাব, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? এটাকে, এটা আমার সন্তান, এটা আমার ছেলে, ধর ছেলে আছে আগে বলনি কেন, ছেলে আছে এটা তো আগে বলতে হয়, তাহলে আমি কিনতাম না, এই টাকা ফেরত দাও,
700 স্বর্ণমুদ্রা ফেরত দাও, এ আমি কিনে নিয়ে যেতে পারবো না, ও মা ছেলেকে একসঙ্গে আমি কিনতে পারবো না, ও ছেলেকে আমি পুষতে পারবো না। হরিশ্চন্দ্র ব্রাহ্মণের পায়ে ধরেছে, দেখুন মা ছাড়া ছেলেটা থাকবে কি করে, ও তোমার ব্যাপার, কিন্তু আমি একে সঙ্গে করে নিতে পারবো না, আর একে যদি নিতেই হয় তাহলে 200 স্বর্ণমুদ্রা ফেরত দাও, ফেরত দাও 200 স্বর্ণমুদ্রা। কেন, এই ছেলেটা কি করবে, এই ছেলেটা কি করবে, এ তো বসে বসে শুধু খাবে, তাহলে খাই খরচাটা তো দিতে হবে, তাই 200 স্বর্ণমুদ্রা ফেরত দাও, 500 নাও, মা ছেলেকে বিক্রয় করে। হরিশ্চন্দ্র তাই করলেন, 200 স্বর্ণমুদ্রা ফেরত দিল, মা ছেলে ওই কাশীর মন্দিরে প্রণাম করছে, তুমি বিনা ক্যা জিনা, তুমি বিনা ক্যা জিনা, চলে গেল ব্রাহ্মণের সনে, হরিশ্চন্দ্র তাকিয়ে থাকে তার ছেলের দিকে, পেছনে থেকে ডেকে বলে ওঠে, সৈব্বা আমার ওই সন্তান তোমার পাশে, আমি যেখানেই থাকি না আমার সন্তানকে তুমি ভালো করে যত্ন করো। সৈব্বা বলে, ও গো স্বামী গো, তুমি আমায় কথা দাও, আমি হাতে সাঁকা সিঁদুরি নিয়ে যেন মরতে পারি, আমার আগে তুমি যেন চলে যেও না, হায় ভগবান, দক্ষিণা দিতে গিয়ে আমার স্ত্রী গেল, সন্তান গেল, তবু তো গুরুদেবের কাছে আমার দক্ষিণা পূর্ণ নাই হলো, ওই হরিশ্চন্দ্র শিবজির চরণে পড়েছে, তুমি বিনা ক্যা জিনা, তুমি বিনা ক্যা
शिवजी महाराज के देवादिदे महादेव के जय। एखनो 500 स्वर्ण मुद्रा बाकी आछे हरिश्चंद्र, 500 दियो चार, 500 दियो आमार दक्षिणा पूर्ण करो। तुमि पारो तो तुम्हार राज्य तुमि फिरिए निते पारो। एई मुहूर्ते आमि तुम्हार राज्य फिरिए देबो। तुमि शुधु प्रतिज्ञाटा भेंगे दाओ। আমি তোমার কোনো দক্ষিণা নেব না, যা যা আছে আমি সর্বস্ব ফিরিয়ে দেব। কিন্তু হরিশ্চন্দ্র বলল, যাকে আমি বিক্রয় করেছি আর আমি তার কাছ থেকে ফিরে চাইব না। আপনার আর 500 স্বর্ণ মুদ্রার প্রয়োজন আছে, আমি আপনাকে দিয়ে দেব। কিন্তু কি করে আপনাকে দেব? এবার নিজে বিক্রি হও, নিজে বিক্রি হও। বউ ছেলে ফুলে তো বিক্রয় করে দিলে, এবার নিজে বিক্রি হই। হরিশ্চন্দ্র বলে, তাই হবে, নিজে বিক্রয় হবে। এই যে আমাকে কেউ কিনে নিয়ে যাও, কেউ আমাকে কিনে নিয়ে যাও। আমার ছেলে বিক্রয় করেছি, আমার স্ত্রীকে বিক্রয় করেছি, এবার আমি বিক্রয় হতে চাই, আমাকে কিনে নিয়ে যাও। কাশীর বাজারে যখন হরিশ্চন্দ্র নিজে বিক্রয় হবে বলছে, ঠিক সেই সময় কাশী শ্মশান থেকে, কাশী শ্মশান থেকে এক চণ্ডাল উঠে আসছে। যে কাশী শ্মশানে মরা পোড়ায়, হাতে আছে মদের ভাঁড়, গলায় জবা ফুলের মালা, ওই মরা পুড়িয়ে টলতে টলতে আসছে। শ্মশান যদি তো ভালো লাগে মা, হৃদয় শ্মশান করে নে নামা, যদি তো ভালো লাগে না, হৃদয় শ্মশান করে নে নামা, শ্মশান যদি তো ভালো লাগে মা, হৃদয় শ্মশান শ্মশান যদি লাগে মা, হৃদয় শ্মশান রাখে তো জবা যদি ভালো লাগে মা, রক্ত তো রাঙে আমায় রাঙিয়ে নেনা, রক্ত তো জবা যদি ভালো লাগে মা, রক্ত তো রাঙে আমায় রাঙিয়ে নেনা, রক্ত তো জবা যদি ভালো লাগে মা, রক্ত তো রাঙে আমায় রাঙিয়ে নেনা।
আমাকে তো জবা যদি ভালো লাগে মা রকে তো রাঙে আমায় রাঙে না রকে তো জবা যদি ভালো লাগে তো রকে তো রাঙে তুই রাঙে না শ্মশান যদি তো ভালো লাগে মা রক্ত তো রাঙে আমায় রাঙিয়ে না যদি তাই গৌর হরি 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 আমায় রক্ত তো রাঙে বলিয়ে কালী মাতা কি তুই আমার পায়ে ধরলি কেন কে তুই আমি হরিশ্চন্দ্র আই আমি শুনেছিলাম এক রাজা হরিশ্চন্দ্র তা তুই কোন হরিশ্চন্দ্র বলে আমি একজন ভিখারি হরিশ্চন্দ্র তো আমার পায়ে ধরলি কেন বল কি হয়েছে আমাকে কিনবে সকাল থেকে আমি কাশির বাজারে বিক্রি হতে চাইছে আমাকে কেউ নেয় নে তুমি আমাকে কিনবে কিনতে হবে ঠিক আছে মরা পোড়াতে পারিস মরা পোড়াতে পারবো মরার গন্ধ নিতে পারবি পারবো মরার মাথায় খোঁচা মারতে পারবি পারবো এগুলোকে তুই আগে করিস আগে কি করেছিস না কোনোদিন আমি এ কাজ কোনোদিন করি আচ্ছা ঠিক আছে তুই এগুলো যখন পারবি তোকে কিনবো আমারও শ্মশানে দুজন লোক চলে গেছে তোকে দরকার কিন্তু তুই কথা দে আমি শ্মশানে পড়ে থাকি শ্মশানেই আমার ঘর শ্মশানে থাকতে পারবি পারবো তাহলে এগুলো যখন সব পারবি তাহলে তোকে বলি শোন তুই কথা দে কত দিয়ে তোকে কিনতে হবে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো কিন্তু তুই কথা দে শ্মশানে যে মরাই আসুক বাচ্চা থেকে বুড়ো থেকে যেই আসুক ছেলে থেকে মেয়ে থেকে যেই আসুক নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী যেই আসুক 5টা কড়ি ছাড়া কাউকে তুই পোড়াতে পারবি না কথা দে 5 কড়ি ছাড়া কাউকে পোড়াতে পারবি না হরিশ্চন্দ্র মনে মনে বলে এক কথা দিয়ে তো আজ আমি ভিখারি হয়েছি এক কথা দিয়ে আমার ছেলে বউ বিক্রয় করেছে আবার সেই কথা দিতে হবে কথা যদি না দেই কিনবো না আমি কথা দিচ্ছি